মাকসুদের পুত্র আল আসওয়াদ, সেও নাজরান গোত্রের লোক। আর রোম এই মুহূর্তে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে, কারণ তারা হিজাজ দখল করতে চায়। হিজাজ রোমের সীমানার একদম কাছে, তারা তাদের সীমানা বাড়াতে চাইছে। ওখানে কোনো যুদ্ধ হয় না, সেখানে কোনো মারামারি হয় না, শুধুমাত্র নির্বোধরাই ওখানে যুদ্ধ করতে যায়। আর তাছাড়া অনেকদিন ধরেই আরবের উপর অনেকের নজর আছে, আর সমগ্র আরবের মধ্যে ওই জায়গাটি একটি বিশেষ জায়গা, ওখানে সবাই হজ করতে যায়। তারা রাজাকে বললেন, আল্লাহ তাআলার নির্দেশে আমাদের পিতা ইব্রাহিম এই পবিত্র ঘর নির্মাণ করেছেন, তাই আপনাকে বলছি, কিছু মানুষ পবিত্র ঘরে মূর্তি ঢুকিয়েছিল এবং পবিত্র কাবা ঘরকে অপবিত্র করেছিল। আমি এখানে এসেছিলাম এক নবীর আগমনের কথা শুনে। তার আগমনের সময় সন্নিকটে, তিনি ইয়াতরিবে এসে থাকবেন। আমি জানি তিনি সৃষ্টিকর্তার নির্দেশিত পথ আমাকে দেখাতে পারেন। আমি খ্রিস্টান ধর্মের জন্যই এত কিছু করেছি, আরবেও আমি রাজত্ব করব। কিন্তু তোমার এই আব্রাহার চিন্তা সম্পর্কে কোনো ধারণাও নেই। আমি একবার যেটা সিদ্ধান্ত নেই সেটা করেই ছাড়ি। একবার বলেছি ওই কাবা আমি ধ্বংস করব, কিনানার মানুষগুলো আমাদের সাথে যা করেছে তার প্রতিশোধ নেব। আর একটা ব্যাপার, ওই হুজাইল যাকে আমি নিজে একবার আরবের রাজা বানাতে চেয়েছিলাম, তাকে কিনানার লোকেরা খুন করেছে। এখন ওই কিনানার লোকেরা হাড়ে হাড়ে টের পাবে যে কার সাথে শত্রুতা করেছে তারা। আচ্ছা, এই মক্কার প্রধান এখন কে? আছে একজন, তার নাম আব্দুল মুত্তালিব। কেউ তার কথার বিরুদ্ধে যায় না। আমার তাকে এখানে চাই আসওয়াদ। যহকুম প্রভু। শোনো সাকিবগণ, আব্রাহা কাবা ধ্বংস করবে তাতে আমাদের কি? কাবা আমাদের জন্য কিছু নয়, আমরা তো প্রভু লাতের পূজারী। তোমাদের জন্য ভালো হয় যদি যুদ্ধ থেকে বিরত থাকো, তাহলে তার ক্রোধ থেকে রক্ষা পাবে, কারণ সে আমাদের খুব কাছে চলে এসেছে। ভয় পাচ্ছি না জানি সে রেগে আবার আমাদেরকে আক্রমণ করে না বসে, তাহলে আমাদের সাকিব গোত্র ধ্বংস হয়ে যাবে। আমার কাছে কাবার ধ্বংস থেকে অন্য আর কিছুই আনন্দের নয়, এবং আমি আব্রাহাকে পথ দেখিয়ে দিব যেন তিনি মক্কার উঁচু উঁচু পাহাড়ের ভিড়ে হারিয়ে না যান। আমার কাজ হচ্ছে তার সৈন্যবাহিনীকে সুরক্ষিতভাবে মক্কার ভেতরে নিয়ে আসা। কুরাইশ এবং তাদের মিত্রগোত্র হুজাইল এবং আল ওহাবিশের অতর্কিত হামলা থেকে আমি আব্রাহার জন্য সকল রাস্তা সহজ করে দিব, এবং কাবাকে ধ্বংস করার জন্য আমি আমার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে তাকে সাহায্য করব। কাবা ধ্বংস হলে প্রভু আল্লাহ এবং তায়েববাসী শান্তিতে সুরক্ষিত থাকবে। শাবাশ আবুরিগাল, শাবাশ। যদি তুমি মনে করো রাজা আব্রাহার হাত থেকে আমরা এভাবে রক্ষা পাবো, তবে সেটাই ভালো। সাথীগণ, চলো আমরা যাই। হে কুরাইশগণ, আপনারাই মক্কার প্রধান, আমি আপনাদের সাথে পরামর্শ ব্যতীত কিছুই করব না। আব্রাহা তার দল নিয়ে কেবল অর্ধেক দিনের পথে রয়েছে। যদি আপনারা তার সাথে যুদ্ধ করতে চান, তাহলে আমাদের শেষ অবধি একসাথে চেষ্টা করে যেতে হবে। কাবা রক্ষার্থে আমাদের শেষ নিঃশ্বাস অবধি লড়াই করে যেতে হবে। আর আপনাদের যদি অন্য কোনো পথ জানা থাকে, তাহলে আমাকে জানান তা কি। কেন হুজাইল আর কিনানা কি যুদ্ধে আমাদের সহযোগিতা করবে না? আমরা মৃত্যু অবধি লড়াই করব। বনি খেতাম, বনি হামিয়ার, বনি আবু মাদানও লড়াই করেছে আব্রাহার বিরুদ্ধে, কিন্তু কিছুই করতে পারেনি। নাফর এবং হাবিবের ছেলে নুফাইল বন্দি হয়েছে, নাফর হয়েছে বন্দি, আর নুফাইল তাকে পথ দেখাচ্ছে এখানকার। আব্রাহা বাধ্য করেছে। আমি মনে করি না খাতাম এবং হিমিয়ারিরা আমাদের বিরুদ্ধে লড়াই করবে। এই দুই গোত্রই আমাদের ভালো বন্ধু, পরিস্থিতি যদি খারাপ হয় তাহলে তারা অবশ্যই আমাদের সাথে থাকবে। আমি যতটুকু জানি আরবের তায়েফ গোত্রের প্রধান মুয়াত্তাবের ছেলে মাসুদও আব্রাহার বাহিনীর সাথে যোগ দিয়েছে, আর আব্রাহাকে মক্কায় আসতে সাহায্য করছে, আর আবু রিগাল পথ দেখিয়ে নিয়ে আসছে, এবং সেই হচ্ছে সর্বপ্রথম যে কিনা পবিত্র কাবাকে ধ্বংস করতে চেয়েছে। আবু রিগালের উপর আল্লাহর গজব নাজিল হোক। যদি আল্লাহ আমার সহায় থাকে তাহলে দেখে নিও, আবু রিগালকে আমার তরবারিতে বিচ্ছিন্ন করব। আমরা জানি
মাসুদ আমাদের জোর করে খ্রিস্টান হতে বাধ্য করছে, কিন্তু আরববাসীরা আবু রিগালকে পাথর মেরে জীবন্ত দাফন করে ফেলবে। কাবা ধ্বংসের জন্য হলেও আবু রিগালের উপর হুবালের গজব নাজিল হবে। আমি সাকিব বাসির প্রধান, মুয়াত্তিব পুত্র মাসুদ। আমরা আপনার পক্ষে এবং আপনারই গোলাম। কাবার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই যা আপনি ধ্বংস করতে চান। আমাদের ঈশ্বর তো ভিন্ন আর তার ঘর আলাদা। কুরাইশদের রয়েছে কাবা ঘর, আর আপনি কাবা ধ্বংস করতে এসেছেন। সেই কাবা ঘর এখানে নয়, কুরাইশদের সেই কাবা ঘর রয়েছে মক্কায়। আমি তোমার সব কথা শুনলাম, আমার খুব ভালো লেগেছে। তোমার গোত্রকেও মেনে নিলাম আমার হুকুমের গোলাম হিসেবে। তোমরা কাকে পাঠাবে আমার সাথে, যে কিনা এই পাহাড়ি পথ দেখিয়ে নিয়ে যাবে? এই ব্যক্তির নাম আবু রিগাল, কাবার পথ সে ভালোই চেনে। মহামান্য বাদশাহ, আমি আপনাদের খুবই সহজ পথ দেখিয়ে দিব, যে পথে বিপদের কোনো রকম সম্ভাবনাই থাকবে না। মক্কাবাসী বুঝবেই না কিভাবে তাদের বাহিনী ফাঁকি দিয়ে আমরা এসেছি, এবং আপনি যদি আমাকে হুকুম করেন তাহলে কাবা ধ্বংসের জন্য এগিয়ে যাব। খুবই ভালো বলেছ আবু রিগাল, আমি তোমাকে পছন্দ করেছি। তুমিও আমার মতো কাবাকে পছন্দ করো না। আমি কাবাকে এবং মক্কার মানুষকে একেবারেই পছন্দ করি না। তারা তাদের আরবের বুকে খোদা মনে করেন, তারা এই স্থানের বিন্দুমাত্র যোগ্যতা রাখেন না। যেহেতু তুমি আমাদের সাথে রয়েছ আবু রিগাল, সেহেতু তুমি আমাদের পথ দেখাবে। আপনি যা বলেন মহামান্য। বিশ্রামের জন্য তোমরা তোমাদের ঘরে ফিরে যাও। এখানে আমার আসার একটি উদ্দেশ্য, কাবাকে ধ্বংস করা। এর বাইরে আর কিছুই নেই। আমি এখানে আরব বা কারো সাথে যুদ্ধ করতে আসিনি, কিন্তু তোমার কথা শুনে আমি খুব খুশি হয়েছি, এবং আমি অবশ্যই তোমার সহযোগিতা নিব। তোমাকে এর জন্য উপযুক্ত উপহারও দিব আবু রিগাল। তারা শক্তিশালী হবার আগেই তাদের সাথে লড়াই করতে হবে। মক্কাবাসীকে আমি একেবারেই সহ্য করতে পারি না। তাই তো কাবা ধ্বংস করতে এসেছি। তারপর বিশ্বাসঘাতক মাসুদ ইবনে মুয়াত্তাব সাকাফি আব্রাহার সাথে মিলে কাবার বিরুদ্ধে চক্রান্ত করে আর নিজ ভূমিতে ফিরে যায়। আর আবু রিগাল থেকে যায় রাজা আব্রাহার সাথে, যেন আব্রাহাকে কাবা ধ্বংসের পথ দেখাতে পারে। আর নিজ ভূমিতে মাসুদ ঘৃণার পাত্রে পরিণত হল। কোন এক কবি বলেছেন, সাকিফ তার মূর্তি দেবতার কাছে সবাইকে ফাঁকি দিয়ে পালিয়ে গিয়েছিল। যে মূর্তির শুধু মানুষের বানানো দুটো হাত ছাড়া সত্যিকার অর্থে আর কোনো ক্ষমতাই ছিল না। হে মহামান্য বাদশাহ, আপনি আপনার সেনাদল নিয়ে আল মুগামেসের কাছে যান। এটি একটি বড় উঁচু পাহাড় যা মক্কা থেকে অল্প একটু দূরেই অবস্থিত। মহামান্য, সেখান থেকে আপনি কাবা ধ্বংসের সকল কার্যকলাপ আনন্দের সাথেই দেখতে পারবেন। মক্কা আক্রমণ করার জন্য তুমি তো দেখছি অস্থির হয়ে আছো আবু রিগাল। মহামান্য বাদশাহ, যখন আমি আপনার কাবা ধ্বংসের ইচ্ছার কথা জানতে পেরেছি, তখন থেকে আমার একমাত্র লক্ষ্যই হলো আপনাকে খুশি করা। তুমি আমার মর্যাদা রেখেছো, তুমি এভাবে কাজ করলে পুরস্কৃত হবে। মহামান্য বাদশাহ, আমি আপনাকে বলবো দ্রুত করতে। সূর্য শক্তিশালী হয়ে যাবার পূর্বেই যা করার করতে হবে, সেখানে যেতে হবে মক্কার পাহাড়ের পাথরগুলো গলিত লোহা হবার পূর্বেই। তাহলে চলো। হে মক্কার মানুষগণ, হে মক্কার মানুষগণ, সাবধান হয়ে যাও, আব্রাহা আসছে আমাদের দিকে। হে মক্কার মানুষগণ, সাবধান হয়ে যাও, আব্রাহা আসছে আমাদের দিকে। হিশাম, আব্রাহার সাথে তোমার দেখা হয়েছে, সে কি পরিকল্পনা করছে? মনে হয় কাবাকে ধ্বংস করতে চায়। আমার কাছে তো এছাড়া আর অন্য কিছুই মনে হয় না। হে কুরাইশগণ, শুনুন, এটি হচ্ছে আল্লাহর পবিত্র ঘর কাবা, এবং আপনারা পবিত্র স্থানের মানুষ। আমি মনে করি না আল্লাহ তার ঘরকে এক বর্বর বাদশার হাতে ধ্বংস হতে দেবেন।
আমি যা দেখছি তা এক বর্বর অত্যাচারের দৃশ্য, যা পূর্বেও অনেকবার দেখা গেছে এবং তারা শাস্তিও পেয়েছে। আপনারা কি বলেন, তারা যে কোনো মুহূর্তে তাদের সেনাবাহিনী দিয়ে আক্রমণ করতে পারে, এমনকি আমাদের কথা বলার মাঝেও? আপনার সকল সিদ্ধান্তই আমরা মেনে নিব মক্কা প্রধান, আপনি আদেশ করুন, আমরা সকলেই তা মেনে নেব। চলো যাওয়া যাক ইয়ামার, চলো খোয়াইলিদ। কোথায় যাচ্ছ আব্দুল মুত্তালিব? আব্রাহার কাছে। সে তোমাকে মেরে ফেলবে। কাবা রক্ষা করতে আব্দুল মুত্তালিবের জীবন গেলেও সে তা খুশি মনেই মেনে নেবে। আবু তালিব, আমার সাথে এসো। আবু তালিব, তুমি আবদুল্লাহর স্ত্রীর খোঁজ নিয়ে এসো। আমার তোমাকে অনেক মনে পড়ে, আমার ভাই আবদুল্লাহ। তার সন্তান প্রসবের সময় হয়েছে, তুমি তার কাছে থাকো এবং উট প্রস্তুত রাখো। যদি তার অবস্থা খারাপ হয়ে যায় তাহলে রওনা দিও। আমার কাছে আমি না বনি হাসিম গোত্রের অন্য যে কারো থেকে বেশি গুরুত্বপূর্ণ আব্বা। আপনি আপনার বিষয় নিয়ে মনোযোগ দিন, আমি না ও মক্কার দায়িত্ব আমাদের উপর ছেড়ে দিন। যদি মক্কা সুরক্ষিত থাকে তাহলে তারাও সুরক্ষিত থাকবে। আসওয়াদ, বলুন প্রভু। কিছু ঘোড়া এবং সেনাবাহিনী নিয়ে যাও এবং দেখো মক্কা থেকে কি কি পশু লুটপাট করা যায়। সাবধানে যাও। এখনই যাচ্ছি প্রভু। আব্বাজান, কুরাইশদের ভাগ্য কি জুরহুমদের মতন হবে? আমাদেরও কি মক্কা থেকে বের করে দেওয়া হবে আর বাকি জীবন ছড়িয়ে ছিটিয়ে কাঁদতে কাঁদতে শেষ হবে? আমার মনে হয় না আল্লাহ তার পবিত্র ঘর এভাবে জুলুমকারীর হাতে ছেড়ে দেবেন। আচ্ছা, এটাই হলো আল মুগাম্মেস, যার কথা আমি আপনাকে বলেছিলাম। আর এখানেই আমাদেরকে এখন অবস্থান করতে হবে। এখন আপনি তাহলে যাকে চাচ্ছেন আমার সাথে পাঠিয়ে দিন কাবা সম্পূর্ণ ধ্বংস করার জন্য। হুনাতা, বলুন বাদশা। মক্কার উদ্দেশ্যে যাও এবং তাদের জানাও যে আমি তাদের সাথে যুদ্ধ করতে আসিনি, আমরা শুধু কাবা ধ্বংস করতে এসেছি। তারা যদি আমার সাথে লড়াই করতে না চায় তাহলে আমি তাদের কোনোই ক্ষতি করব না। মক্কার প্রধান যদি যুদ্ধ করতে না চায় এখানে নিয়ে এসো। এক্ষুনি যাচ্ছি। হে আল্লাহ, ধ্বংস করে দাও আল আসাদ বিন মাকসুদকে, যে নির্মমভাবে আমাদের গবাদি পশু লুটপাট করেছে। সে যা যা লুটপাট করে নিয়ে গেছে সেগুলো আর ফিরে পাবো কিনা আমার জানা নেই। রাব্বিল কাবা, তাকে ধ্বংস করে দিন। আপনি আমাদের রব, আপনি মালিক। অত্যাচারীরা খুব খারাপ করেছে, সকল গবাদি পশু নিয়ে গেছে যা কাবার জন্য ছিল। সেখানে কিনানা ও হুজাইল গোত্রেরও পশু ছিল।
তাদেরকে অভিশাপ, যারা সে সকল পশু নিয়ে গেছে যেগুলো আমরা কোরবানির জন্য রেখেছিলাম। কাবার মালিকই বিচার করবেন। তাদের পরিকল্পনা ভালো নয়। হে মক্কা প্রধান, ধৈর্য ধরো, সকল পশু ফিরিয়ে আনবো। আমি হুনাতাল হিমারি, বাদশাহ আব্রাহা আমাকে পাঠিয়েছে। তোমরা কি বলতে পারো মক্কার প্রধানকে কোথায় পাওয়া যাবে? আমি হচ্ছি আব্দুল মুত্তালিব বিন হাশিম, মক্কার প্রধান। ঠিক আছে, তোমাকে আমার সাথে যেতে হবে, বাদশাহ আব্রাহা হুকুম করেছেন। যাও যাও, চলো। আমার তাবু সেই জায়গায় বসাও যেখান থেকে আমি কাবার ধ্বংস দেখতে পাব। তাবুতে বসে আমি আমার নিজের চোখে হাতি দ্বারা ওই কাবাকে শেষ হতে দেখব। কাবা ধ্বংস না হওয়ার পূর্বে আমি একদানা খাবারও স্পর্শ করতাম না। আমাদেরও আপনার সাথে লড়াই করার ক্ষমতা নেই, কিন্তু আপনি যেই উদ্দেশ্যে মক্কায় এসেছেন, ওই পবিত্র ঘর যা আপনার লক্ষ্য আমাদের বাইতুল্লাহ হারাম, নবী ইব্রাহিমের ঘর, যারাই ধ্বংস করতে এসেছে তাদের ফলাফল অনেক নির্মম হয়েছে। ধিক্কার জানাই, ভেঙে ফেলো এই কাবা।